বর্তমানে আমলের ছাপ দিয়ে খুলে যাচ্ছে জানালা, দরজা, মোবাইল, টাকা তুলে নেওয়া হচ্ছে, অফিসের উপস্থিতি, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাচাই করা যাচ্ছে কি অপরাধী। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ডিকারেশন সিস্টেমটি প্রথমে কে আবিষ্কার করেছিল জানেন কি? আজকে হিস্ট্রি অফ নলেজের মাধ্যমে যিনি ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক ছিলেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ফিঙ্গারপ্রিন্টের জনক ছিলেন একজন বাঙালি, নাম খান বাহাদুর কাজী আজিজুল হক। অবাক হয়ে যাচ্ছেন, আবার শুনুন, খান বাহাদুর কাজী আজিজুল হক, বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কসবার পাইগ্রাম নামক একটি স্থানে, কাজ করতেন তৎকালীন বেঙ্গল পুলিশে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন, কিন্তু এই প্র্যাকটিক্যাল ইউজ কীভাবে যাচাই করা যায়, কীভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায় মানুষকে, সেটা প্রথম আবিষ্কার করেন একজন বাঙালি, একজন মুসলিম, কাজী আজিজুল হক। ব্রিটিশ আমলে বেঙ্গল পুলিশের আইজি ছিলেন অ্যাডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালি প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক আর একজন হেমচন্দ্র বোস। কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস 7000 ফিঙ্গারপ্রিন্টের এক বিশাল সংগ্রহ করে তোলেন। অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাঁড়া করালেন তারা, যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মানুষ শনাক্ত করা যায়। আধুনিক বিজ্ঞানের এক বিশাল বড় আবিষ্কার। এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল বোস হক আইডেন্টিফিকেশন সিস্টেম, কিন্তু ওখান থেকে ইংরেজদের বেইমানি শুরু হলো। পুলিশের আইজি হেনরি সাহেব এবার সবার কাছে প্রচার করা শুরু করলেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছিলেন উনি নিজেই। এমনকি কাজী আজিজুল হককে কোনো রকম স্বীকৃতি দিতে অস্বীকার করলেন তিনি। তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশ করেও ফেললেন নিজের নাম করে। ব্যাস, বাংলাদেশের কাজী আজিজুল হক আবিষ্কৃত সিস্টেমের নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম এখন জগৎ বিখ্যাত। মোবাইল, টাচে, অফিসে, অপরাধী শনাক্তকরণে বলতে গেলে যত জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে তত জায়গায় এই হেনরি ক্লাসিফিকেশন সিস্টেমই ব্যবহার করা হচ্ছে। কাজ করে গেল একজন বাঙালি দেশের সূর্য সন্তান, কিন্তু নাম হচ্ছে এক বেইমান ব্রিটিশের। যদিও কিছুদিন আগে ব্রিটেনের সোসাইটি চালু করেছেন দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি আজিজুল হক, ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত হোক বোস সিস্টেম, তা আজও হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম রয়ে গেছে, আর অজানাই থেকে গেছে আমাদের আজিজুল হক। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই হিস্ট্রি অফ নলেজের মাধ্যমে এই অজানা তথ্য তুলে ধরব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।